আগে সালাম করতাম। আর দুইজনে আটিয়া আইতরা, আরো দুইজন গাড়ি সরিয়া আইতরা, তো গাড়ি সরনাওয়ালা আটিয়া জানাওয়ালারে আগে সালাম করতাম। তিন নম্বর, কম মানুষ একদিকে বেশ মানুষ একদিকে, কম মানুষে বেশি মানুষের আগে সালাম করতাম। চার নম্বর, দিনদারি পরিবেশ যেমায় বেশি ওলামায় হজরত, আমরা যেগুলো আলিম ওইতাম পারছি না, ওলামাই কেরামরে আগে সালাম দিতাম, কারণ এরা ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান আছে, এরা আল্লাহর কাছেও দামি সম্মানী ইজ্জতি। তো অশিক্ষিত যেগুলো আমরা আছি, শিক্ষিত সমাজের আগে সালাম দিতাম। এরপর মা তৈল সালাম যাই আগে করিলেই বা তাই সব বেশি ভাইবা, চাই আলিমও কোয়া, চাই হাফিজও কোয়া, চাই সাধারণও কোয়া, যাই আগে সালাম করবা তাই সালাম বেশ হইবা। কম বয়সী মানুষ আয় যায় ফাই আপনারে সালাম করে না, তারা আপনি একদিন আগে সালাম করিলাই, পরের দিন সামনে আইয়া আল্লু আগে সালাম হে দিলে। আল্লাহ রসুলে বরমাইতরা, তুমি তাই একে অন্য সালাম রে ফেলাও, আমভাবে সালাম করতে থাকো, তো মানুষে হেদায়ত পাইব। বুজুর্গ হল মায় হল, আমরা তো সালাম পাবার চেষ্টা করি, সালাম দেওয়ার চেষ্টা করি না। কোনো কোনো জায়গাত এলাম আছে, গাঁওর প্রেসিডেন্ট সেক্রেটারি ইগুরোর যদি ইমাম সাহেব একটু সালাম মুসাবা না করুন, তো তার ইমামতি ঠিকে না, আশা হইয়া না মিশা হইয়া, জানি না তালতলার পরিবেশ কিলা। এলা কোনো কোনো জায়গাত আছে সালাম না করলে ইমাম সাহেব বিদায় হইছেন গিয়া, কোনো সময় গ্রামও মাতে মা টুটি গেছে কইলে, আর গাঁওতে এক জনজা আছে ইমাম সাহর বিশেষ এক অসুবিধা বিপদাবদ আছে, তাই গাঁত ছুটি লইয়া গেছেন গিয়া বাড়ির, এখন বাকিগুলো বেরিয়েছেন যে গাঁত তান জনজা তুই তাই যাইন কিলা, একু তান দায়িত্ব নাই নি। আরে বাবা, আপনি গাঁত রাখলা করি, আপনার মরা তাকি সন্তান জন্ম হইতো বেটির গড় গড় তাকি অন্য মোল্লা থাকতো নি, মোল্লা তো ওইখান লাগি নাই, গাঁর যে পাঁচক নমাজ ভরাইন ইমামর দায়িত্ব, হরুতা ভরানি ইমামর ইমাম সাহেবর দায়িত্ব। আপনি যদি ও বাবাজি কেউ মরলেও দায়িত্ব বার্তায় নাই, এমনি তো দায়িত্বও নাই ইচ্ছা করে, বাড়ির আগ সুবিধা গেছে কি করে তার ইমামতি দায়িত্ব কিনি মাতেন নাকি। ইয়া তেরপুরা এক ঘটনা হয়েছে, ইমাম সাহেব গেছলাগে বাড়ি, ইমামতি গেছে গিয়ে আয়া ফোন চাই হুজুর, ওই জনতা আমার ফলাই বললে ওই ইমাম সাহেবের গিটা ঠিকাদারি নি, ইমাম সাহেবর দায়িত্ব নি। বুজুর্গ হল বা আয় হল, আমরা সাই খালি সালাম পাইতাম, সালাম দিতাম চাই না, সালাম দেওয়া আরম্ভ কর, সালাম পাওয়া আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত সালাম বেশি দিমাই তত সালাম বেশি ভাই ভাই, যত বড় হইতে চাই ভাই তত খালি হুরু হইবাই বড় হইতে পারতাম, মানুষ বড় হওয়ার দান্দা করে না নি, খালি বড় হইতো খালি বড় হইতো, একবার হুরু হইয়া দেখো না, হুরু হইলে আল্লাহ তোমারে বড় বানাইবা, আর আল্লাহ বড় না বানাইলে দুনিয়ার মানুষে হইয়া বড় বানাইতে পারবো নি, পাতেন নাকি। ভাই হল বুজুর্গ হল দুস্থ হল, তো আপনারা খেদমতো আক্তা মাতি নিলাম, ই তালতলার জমিনও আইয়া জানিয়ার না আপনারা বেজার হইলা না খুশ হইলা, বেজার হইছেন নিজি আর ওখানো হইয়ার বয়ানো লাগার পরে আপনারা উঠাউটি করতে পারতা না, সাবধান হয়ে রাখবা, কারণ বয়ানো লাগার বাদে যখন মানুষে উঠাউটি করে তো ওয়াইজও তার মনে আইব গিতা, এটা তারা ভাল লাগেন না বুড়া লাগেন, ওয়াইজোর দুর্বলতা আইব, তাই না ওয়াজ লই আগমুখা যাইতে পারতাম, পেশাবে ধরে এক আঙ্গুল দেখাইবা, দুইটা ধরছে দুই আঙ্গুল দেখাইবা, কোনোটা ধরছে না লড়িবা না, আপনার দেখা দেখি মজলিস ভাঙে যদি পাঁচজন যায় এই দায়ী এই জবাব আপনি কেমতন দিবায়, ওয়াজ ওর বেজান, ওয়াজ বেজান ওর, কিন্তু কেউ দোকানও বইয়া ওয়াজ শুনের, কেউ বাড়িত বইয়া ওয়াজ শুনের, কেউ পিন্ডালও বইয়া ওয়াজ শুনের, ও সারা সমান হয়েছে নি দিনর মজলিস, ই মজলিসও আইলে যে রহমত আর বরকত পাওয়া যায়, গুণা মাফ হয়, বাড়িত বইয়া মাফ হইব নি,
হইতো না তে তো বিয়াবাড়ি বেটায় আপনার পিণ্ডাল বানাইছে ও যেগুলো পিণ্ডাল অনু আপনার বাটাবাটি শুরু হয় নানি বিলে কড়াই লিয়া লাগে গেও বন্ধ ভাতজন দেখিয়া তাইবনি কড়াই লিয়া জি পাতই নাকি আমার ওয়াদ মাটি বানা মাটিলে আমার আরাম পাইব পাই হল বুজুর্গ হল দুষ্ট হল এখন এক দুই মিনিট আমি সময় দিয়ার যদি খেয়ার খেয়াল থাকে আমি উঠি যাইব তে উঠতে পারবা দুই মিনিট টাই আর আরম্ভ দিলে বাবাজি অনুরোধ আরম্ভ দেওয়ার পরে উঠাউটি করতে পারতাম উঠলেও বোঝা গেল আপনারটাই কুমড়া আছে আর কুমড়া মানুষের নষ্ট করে বরবাদ করে ও ভিতরে এগুজো আইও যদি ও শেখ আপনি যত তসমি মারো যত সব্বরাত মারো যত লাইলতুল কদর মারো খালি উমো খান আইতে খাম শেষ এর কারণে আপনারা বেজার অন্য জানি আমার মাতর উগরে ওয়াজর আগে আমি কিছু মাতিলে আর হুজাইর জমিন সালে আহমদ সাহেব কুচিলার আর আমি গেলাম সালে আহমদ সাহেবরে টুকা দিতে দিতে বেদুনা লাগাই দিছ বেড়া রাগ করিয়া ওয়াজ বাদ দিয়া আমরা স্টেজরে সালে আমল আইছি আমি খাওয়াত আসলাম বলে আমি তা করলাম কি আবার তো টাইম হয়েছে না আপনার বললাম আচ্ছি না এটা ওয়াজও আনছেন নি সেকেন্ডটা লগে লগে খালি ইয়ার ডিস্টার্ব দিই ও আমি গেলাম যে ও এলা জেলা মাতি আর ওলা মাতিছি হয়েছি কোনটা হইবার হইলে আগে হোক দিবার হইলে আগে দেও আরম্ভ দিয়া আল্লাহ আর তোমার মুসদ্দরি নাই আমার আনছো হুনতায় হুনতায় না তো আনতায় কিনি আমি যে আগারে বড় এক মহাদ্দিস আর মুফতি সারা হইলেই মো সম্ভব নেই বড়ত নাকি বড় আসি কিন্তু আজকেরই মজলিসর লাগি আমি মেহমান যেটা হই বাদ হই আর যেটা হই আপনারা হুনতা হুনার ঘরে ও জাহাজ ঘরিয়া যার যেটা ম্যালেরিয়া রোগ আছে ও রোগরে আপনার সমাধান করিলেইতা এখন ওয়াজ তো সারা সাজাই লইছেন খালি লম্বা লম্বা টান অন্তাই টান মারতো আফালে বাড়ি মারি এক মালিয়া দূরই বেলাইতো খেসি লাইছে বেটা এখান থেকে আইছে রে হ্যাঁ এটার নাম ওয়াজ নাই ও যে ওয়াজ ঘুরিয়া গেছেন মৌলানা মাহবুবুল হুসাইন খালাইনর কত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আড়াইয়া দিকে মানুষ কম সংখ্যায় নয়া মানুষ শরীর দৌড়বত হবে আরম্ভ দিছই আমরা ২৯ ৩০ বছরতে ওয়াজ ঘুরি আর এখনো মাইক্রোফোন সকালে ওয়াজ ঘুরিয়া আইছি এখনো দশ তিন ঘন্টা মাতি কিচ্ছু হইতো নাই আর আমরা হ্যাবিট হয়ে গেছি অভ্যাস হয়ে গেছি আইতা মানুষ নয়া মানুষ আরম্ভ করছো ও লাই 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 হ্যাবিট হইব এর বাদেও নিশ্চিন্তা করতে পারে তো যাই হোক জানি না আমার মাতর উপরে আপনারা কতটুকু সমর্থন আছেন জি সবাই সমর্থন আছেন উঠাউটি তো করতে নাই এক গুড়ায় হাত উঠাইছেন না তার মানে আমরা জেবলা মনে হয়ে বেলা উঠি দিব আমরা হাত দাঁড়া হাত উঠান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল হরক হক আল্লাহ আইন আমি এই যে জাগাত আইছি শুক্রিয়ার কথা আমি দোয়া ভাইবার লাগে দোয়ার জাগাত আইছি আমার উস্তারে মাহতরাম মৌলানা আব্দুল গফফার সাহেব নাম ধরিলি আর ফরিসল লাগিয়া বাগবাই টাইটেল মাদ্রাসার বহুত বড় মাহির উস্তাদ আসলা মুসলিম শরীফ তার কাছে আমি পড়েছি শুক্রিয়া আল্লাহ জিয়ারত করিয়া আই গেছি গিয়া আর সময় ক্ষমতার কারণে পুরা দোয়া দুজ করতাম পারছি না মক্তর হিসাবে দোয়া করিয়া আইছি তো যাই হোক আল্লাহ শুক্রিয়া আপনারা কাছে আমার আবেদন নিবেদন রইল লড়াচড়া করবা না আর সামনে যেগুলো বইছই আপনারা হয়তো আমারে দেখারা আমি পুরা দেখিয়ার না এর কারণে যদি বেজার হইন না হরকত বরকত হরকত বরকত এক মজলিস যদি জায়গা খালি থাকি যায় শয়তান এখানে আসর করলিব গতিকে সাবর নিহতে যদি আপনারা ফাঁক মারিয়া সুন্দর ইয়া বই যান গিয়া ইনশাআল্লাহ সাব পাইবা আমার কথা উঠবা না সাবও নিতে উঠুকা যে আমি আইসি আমরা মজলিস সাব পাইতাম আমরা গুণা মাফ হইতো এখানেও বিছনা চাদর আছে আপনার পিণ্ডাল সুন্দর আছে আর মাজুরি যদি কোনো বাইর থাকে অসুবিধা থাকে তাহলে বকুয়া আমি তা বাধা দিই আর না আর যেগুলোর অসুবিধা নাই আপনারা সামনে আই কুয়া দয়া করি আপনার কাছে আমি অনুরোধ করি আর ইনশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়ানাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين وقال النبي صلى الله عليه وسلم إذا عزمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى جل جلاله وعما نواله في القرآن المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. جناب আজকের আয়োজিত দিনী মজলিসের সম্মানিত সদরে মহতরম কাবিল এহতরাম উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আমার এই অঞ্চলের অতি প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়গণ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি দয়া আর মায়া এহসান আর করম হইছে এই বদ্দিনী জবানার মাঝে দিনর এক মজলিসরে কায়েম করছেন এবং কোরআন আর হাদিসের আলোচনা আর আল্লাহ তালায় আমরারে পা এবং হুনার তৌফিক দান করছেন, আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার দৃঢ় হোক আলহামদুলিল্লাহ। দীর্ঘ হল বায়ু হল দুস্থ হল বর্তমানে আমরা খোয়া আর হুনারে বানাইলেছি আমল, এই খোয়ার হুনারে আমল বানাইলে হইতো নাই, আমলে পরিণত করা লাগবো। বুজুর্গ হল মায় হল মিসকাশের বই একটা হাদিস আছে, আল্লাহর রসুলে ফরমাইরা যদি কোনো মানুষে তার সুনত দিয়া মুসলমানি দেখায়, যদি কোনো মানুষে তার পোশাক দিয়ে মুসলমানি দেখায়, যদি কোনো মানুষে তার চাল চলন দিয়ে মুসলমানি দেখায়, কোরআনের তা কোরআনও রইল, হাদিসের মাত হাদিসও রইল, শরীয়তর মাত শরীয়ত রইল, কিন্তু সেই দিকে দাঁড়িয়ে দিক কিনার লইল না, এই ধরনের মুসলমানি লইয়া কবর পর্যন্ত যাওয়া সম্ভব হইত নাই। এর আগে দুনিয়ার জমিনও বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হইতে হবে মুসলমান, আর আমরা সমস্যার সম্মুখীন নানি সম্মুখীন, কারণ হইল ভাই আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে করিমের মধ্যে জানাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتمُ الأعلون إن كنتم مؤمنين. أبندا جاني رخو تمي سندا غريونا تمي بوي غريونا تمي درايونا تمي غمجينو يونا شامش رهرايونا إن كنتم مؤمنين. যদি তুমি সত্যকারে মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, তাহলে তুমি কামিয়াব হইবা। ধীরে ধীরে কো সুবহানাল্লাহ। বাইরে আমার দুনিয়ার জমিনও আপনি একবার ছুটিছি ছুটিছল, আমি একবার ছুটিছি, কোরআন একবার, হাদিস একবার, শরীয়ত একবার, আপনি একবার, আলিম অকল একবার, আপনি একবার, বয়ান একবার, আপনি একবার, যার কারণে মুসলমান আজকে লাঞ্ছিত বঞ্চিত ইয়ার। আপনার আমার চাদর লইয়া মাঝে টানা টানি করে মুসলমান, আর আমার আল্লাহ কোরআন শরীফ গুরুর মধ্যে জানান ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। এই ইজ্জত, এই মর্যাদা, এই সম্মান প্রাপ্যদার মালিক এরই না যারা আল্লাহ এবং আল্লাহর রসুল, আর যারা পাক্কা মুমি ইমানদার তারা মর্যাদা শীল মর্যাদার মালিক। যদি সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল, এখন দেখছেন নি আপনার কৌট নামদারি শুরু হয়েছে, এর অর্থ কীটা নামদারি নইলে ব্যস্তায় বার্তায় নাই আর মালিকও বন্ধায় বার্তা নাই, মা তোলা নানি ও কৌট আমি যাই আর কি আপনার তোরে লইয়া। এখন চিন্তা করে মুসলমান যে জায়গার দলিল আপনার ঠিকাইতে পারেন না, নামদারি আপনার করতে লাগে, আপনি নামাজ না পড়ি আপনি কিলা মুসলমান দুনিয়ার জমিন রইবাই। আল্লাহর রসুল এবং মাইত্রাল্লাহ ইসলাম আলিমাল্লাহ সালাত আলাহু ওয়ালা সালাত আলিমাল্লাহ উজওয়ালাহু আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিবে ফরমাইত্রা ও মানুষের মধ্যে মুসলমানই দেখতো নাই, যে মানুষের মধ্যে নামাজ থাকতো না এর মধ্যে মুসলমানই থাকতো নাই, ওয়ালা সালাত আলিমাল্লাহ উজওয়ালাহু আর ও মানুষের নামাজ হইতো নাই, যে মানুষের উজু থাকতো নাই। নামাজ পড়তে উজু লাগবে না, বুঝু ছাড়া গিয়া নামাজও খালো হইতে পারবেন, খালো হইতে পারতা নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল
مسلمان اور انہی پرم دیا مسلمانی بسا نہیں رہی تو نہ آئے مسلمان ہوئی تو لے کلمہ بڑا لگ بو مسلمان ہوئی تو لے نماز بڑا لگ بو مسلمان ہوئی تو لے زکاة دو لگ بو مسلمان ہوئی تو لے اپنا حد جدی اپنا واجی بو حد امنا دے خورا لگ بو امار بزرگ خل امار بائی خل دوست خل آقے نمدان شرکان دو علم صلی اللہ علیہ وسلم امال اپنے آمی علی تک ہوری کسی مسلمان آر کلا دنیا زمینو خیتام کلا شمبر بنائیتام کلا بیٹا کنتام کلا زمی کنتام کلا گاڑی کنتام امار اولاد حلال خمار نحرام خماری خبر امرا لوینا حلی مال جمع خوریار ار گاڑی لویار ار مال بنائیار এখন দেখুন জানি কোন কোন সময় কেউ বেজার হইন না জানি আমরা তিমুকাত যে বাজার যেন বয় এই লগে খালি গহুন বাই কোন বাই কিতা সরকারে দেন নি খালি ওলা খান কথাইয়া আছে হ্যাঁ নিউজ হুনরা ফেভার দেখরা কারণ কিতা বা আই তো আর খাইতার ভারতা মারতা আরে মারোয়ার দর খাওয়ার ভেট বর আর গরিব তুমি জ্বালা আসলা তাহ ওলা কারবার চলছে না নি ওলা কারবার চলছে আমার বুজুর্গ খল আমার ভাই খল আকে নাম দা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমি আপনার খিদমত কোরআন করিম থেকে আমরা দুইটা আয়াত তেলাওয়াত করছি এই দুইটা আয়াত এটা শরীয়তের ভিতরের মাতমাতিয়ার আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হক تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله پاک پروردگار عالم ایمان دارغلر دیگه সংবোধন করে জানাই হে ایمان دارغل তুমি দান আমি আল্লাহ পাক পরবর্তীকার আলম রে বই করু আমি আল্লাহর জাতরে ডরাও হক তকাতিহ আমি আল্লাহরে ডরানি যতগান হক আছে অতগান তুমি তাইন ডরাও এই শুক্রবারে খালি গিয়া মসজিদ করে খাড়ো হইলে কামাইতে পায় এক গুরু আছেন না শুক্রবারই মুসলমান পাঞ্জগানার খবর নাই শুক্রবারই মুসলমান আছেন না মাতই না কি আপনারা আসই অবের হারণে রে ভাই আমার আল্লাহ কইতরা তুমি ডরাতে ওলা ডরাও হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না আর তুমি রাইন মরিও না মগর মুসলমান হইয়া মর এখন আল্লাহরে ডরাইতাই তার সীমা ওখান জানা লাগবে না কত গান হক আছে ও আল্লাহ কোরআনে করিমের মধ্যে অন্য এত আল্লাহ জানাইয়া দিলা মা আতা কুমুর রসুল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি আল্লাহ যেখান হুকুম করছি মানবার লাগি ওখান তুমি নাইন মানি লাও আর আমি আল্লাহ যেখান নিষেধ করছি ছাড়বার লাগি ওখান তুমি নাইন ছাড়ি দে পালানানি হুজুর মানি না আল্লাহর আদেশ মানি না রসুল কেমন করে মোদের ইমানে হইবে কবুল পদে পদে মিশা কথা কাজে শত ভুল তাই তো মোদের সব কিছুতে তো গণ্ডগোল আমার বুজুর্গ হল আমার ভাই হল আকাই নাম দা সরকার দুয়ারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল ইবনে মাজার মধ্যে ফরমাইরা বা আমার তো কমবে আল্লাহ রসুলে ফরমাইল আমি যখন হুকুম করছি ওখান তুমি নাইন মানি লাও আর আমি যখন নিষেধ করছি ওখান তুমি নাইন ছাড়ি দে ও খেলাফে পয়গম্বর কেসে গজিদ কে হার গেছে মঞ্জিল না ফাহাদ রশিদ বাইরে আমার দুনিয়ার জমিন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম রাজারা মানতো না রসুলের তরিকা অনুযায়ী চলতো না ইয়াদ রাখো মুসলমান মান ফল আপনি পাক্কা ইমানদার হইতে ভাল লাগে না অন্য হাদিস নবী দে ফরমাইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মানুষ কামিল ইমানদার হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব লাগে তার মায়ার মহব্বত সৃষ্টি করতে পারতো না অতক্ষণ পর্যন্ত সে আল্লাহর মায়ার বন্ধ পারতো না অতক্ষণ পর্যন্ত সে কামিল ইমানদার হইতে পারতো না বাদ কিতা বুঝি বুঝবাইছেননি অর্থাৎ আল্লাহ 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 কেউ বাদ হইবনি আল্লাহ রসুল কেউ বাদ হইবনি হ্যাঁ ও সময় আল্লাহরে মানো হইব ও সময় নবীজিরে মানো হইব যখন কোরআন ও সংবিধান আপনি মানি লইবা
ভাই আল্লাহর নবীর হাদিস আর আপনার সুন্নাত গুলার আপনি পাকড়িয়া ধরে লই ভাই তখন আপনার নবী আল্লাহর আল্লাহ রাসূল রে মানা হইব মুসলমান আল্লাহর রাসূলে ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলে ফরমাইত্রা আপনি প্রকৃত মুসলমান হইতে হইলে প্রকৃত মুসলমান হইতে পারতে নাই যতক্ষণ পর্যন্ত আপনার হাতে আপনি কন্ট্রোল করতে পারছ না আপনার হাত দিয়া মানুষে কষ্ট মার আপনার জবান দিয়া মানুষের কষ্ট দিলা আঘাত দিলায় ইয়াদ রকম মুসলমান হল আপনি কামিন ইমানদার হইতে পারছ না আপনার অন্য খাটি গেছে গিয়া আপনি ফার্মেসি যাও আপনার মলম দিয়া দিব খাটাও কাই দিব গিয়া কিন্তু মানুষের জবান দিয়ে আপনি আঘাত দিলায় কষ্ট দিলায় এই কষ্ট কার আপনার আপনার কখনো আপনার মিটিত না মুসলমান যারা হাতে সিনান ওরে হাল দিয়াম ওরা ইউলতাম মা যারা হাল্লিসান আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল সদা সর্বদা খান খেয়াল রইতো আমার থেকে আমার লাগা বাড়ির ভাইয়ে কষ্ট পাইত না আমার থেকে আমার জবান থেকে কষ্ট পাইত না আমি এতিমর মাল মারিয়া খাইতাম না আমি সৌদা খাইতাম না গোস খাইতাম না হারাম খাইতাম না আমি ফরার হকরে দাবাইয়া খাইতাম না বয়েল মাগনির হকরে মারিয়া খাইতাম না আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আপনি পাহাড় পরিমাণ যদি নেকি করে লাও আর হাজার হাজার সবরাত রাজ দিয়ে আল্লাহ আল্লাহ করে লাও কপাল ছিড়াই লাও আর আপনি হারাম মাল রে বক্তন করো আপনি সুদর মাল ব্যবহার করো আপনি বল মামির হক রে মারিয়া খাও আপনি এতিমর মাল রে মারিয়া খাও জমিন ও আইল ঠেলি আপনি এক গুছা বাড়াই আপনি জমিন বড় করলাই এই হারাম মাল খাই আপনার শরীর রক্ত হইব মুসলমান আর এই রক্ত যখন বনব রক্তর এই মাংস টুকরো হইব আর এই মাংস টুকরা যখন কইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ইল্লাল্লাহ আল্লাহর দরবারে কবুল হইত নাই মানুষ গেছন ও সৈট বৈরাগী যখন মেয়ে গায় তখন গাঙ্গ ও তার সড়াত পাঁচ বাটন দেন তে খবর পাইছন একটা মাছ গাঙ্গে দিয়ে যাইতিরা জাল লইয়া সারা গেছন আর একজনে কয় লাগর ইবেটা মাছ পায় আমার জালো হামাইলো বুধবার তুলিয়া দেখি নাই পাত বুঝা জাননি ইবেটা জালো মাছ পায় আর আমার জালো বাড়ি মারছে তুলা মারি দেখি মাছ নাই কারণ কিটা মাছ আছে দেখে জাল তুলা মারলাম কইল হান চেক করি চাই চেক করিয়া দেখছে আপনার জালোর বুকে দি অত বড় এক খানা আজকাল করছেন কইল রে ব্যবহার এগু তো অবাই আমায় যার হবাই বাড়িয়া গেছে গিয়া আটকিছে না মুসলমান আপনি তসমি বলিবায় আপনি তিলাওয়াত করবায় আপনি জিকির করবায় আপনি তাহাজ্জুদ বলিবায় আপনি সদকা খয়রাত করবায় আল্লাহ বিল্লাহ করবায় আর আপনার যদি অত বড় খালে একু তাগি যায় আপনি তিমর মাল খাবার অভ্যাস আছে আপনি সুদর মাল খাব অভ্যাস আছে আপনি গিবত খাবার অভ্যাস আছে আপনি আল টেলার অভ্যাস আছে মুসলমান ও খানা বাই বারোই বারোই আপনার আমল যাইব গিয়া আর লাস্টে আপনি জিরো পয়েন্ট দেখাইব আপনার আমলে আপনার জন্য বদরপুরি আব্দুল সাহেব সারা হইছেননি হেরা খবর লোক কিলা হেরা চলছে আর আমরা কিলা চলি আমরা হালত কিলা খালি আপনার আর মাত মাতি আমরা সারার মাত মাতি আর সারে আলিম সোজা চল রানি আমি আমার মাদ্রাসাত মেসা বকলের অত মহাব কি কইছি মাদ্রাসাত ঘুমাইবা তাজু ভোড়া লাগবো মাদ্রাসাত ঘুমাইবাই মসজিদ দিতাম নাই ফুসাইলে তাকো না ফুসাইলে অন্য জায়গার দরজা আছে খোলা আছে যাব বুজুর্গ হল ভাই কই দুই নাও চড়েছে উভয় দিয়া পড়েছে হাসানা মিশা তুমি মসজিদও ভাইলি তাই মদরসাও ভাইলি তাই তোমার ভেট বলি তাই দিনদারি কোনবা দিতু দিনের কাম করো আল্লাহ তোমার ব্যবস্থা দিবা এক বেটা জঙ্গল গিয়া খালি বইছে মাছ গানো বইয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ হরিয়া বাড়িতে আইছে আবার হরে বেটিয়ে কইল এরে হুন সাই তোমারও এক কাম তো জঙ্গলবাসী হয়ে গেলা আর আমরা খাইতাম নি বাঁচতাম নি আমরা খানির দরকার কি খবর নাই হাসা তো মাতিয়া বেটা লাজওয়াব হয়ে গেছে ও আয়না মাতিয়া কোনো উত্তর না দিয়া
বেটিরা খালি ওখান কথা কইছে আমি যে মালিকর কাম করি আর ও মালিক আমার বেতন দিছ না তুমি সবর কইলাও আগামী কালকে আমার মালিকে বেতন দিবা আর তোমার লগে আমি খানি লই আইম ওখান কইয়া বেটিরে শান্তি দিছে দিয়া আরো ছুটিছে আবার জঙ্গল দিয়া তাহাজুদর নমাজ পড়িয়া উজু করিয়া যেমনে শুরু করছে যেন হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করিয়া আল্লাহর বন্ধ অন জাগাত রইতে রইতে আমরা বাড়িতে এক মানুষে আনিয়া বেটির হ আল্লাহর বন্ধে তোমার মালিকের জন্য খামে গেছো ও জাগাত থাকিয়ে তোমার কিছু ফল আইছে কিছু আপনার বেতন আইছে টাকা পয়সা আইছে ফলমূল আইছে ও তোমার ফলমূল তুমি লইয়া যাও বেটি খানি ভাই লীলা আর জামাই খুঁজাই বলি খানি ভাই আল্লে বেটি দিয়ে বেটান ঘর বেঙ্গলোর তাই টেকা দিব বেটিয়ে কত যে বুঝ করবার আমি হিতা পাঁচ যাই আর না এখন আর বেটার দরকার নাই মাল হকলর লাগে লাগে না লাগে না আমার বা এখন আমার বুজুর্গ হল দুষ্ট হল আল্লাহর বন্দে আপনার আল্লাহ বন্দা জারে জারে খান দিল আর কইল আল্লাহ আমার বিবির কাছে আমি শরবিন্দ হয়ে গেছি ও আল্লাহ আপনার দরবার দুকান হাত পাতিয়া খুঁজি আর আমার বিবির কাছে আমার বেইজ্জত করিও না আল্লাহ তোমার কুদরতকে আমার এখানের ব্যবস্থা দে বেটা জাকাত রইতে রইতে বাড়িত খানি আইছে ওকা সুবহান আল্লাহ তো আল্লাহর বনি গেলে ভাই আমরা হক পথে যখন চলি যাইমু আল্লাহর বনি যাইমু হালাল রুজি খাইলাইমু তখন আল্লাহ আমরা কোনো কাঠ আপনার আটকাইতা না ও যে আমরা আল্লাহর দরবারও দো হাত ফাতিয়া যে আমরা দোয়া করি মুসলমান হল বেটিনদের দুধ যখন জাল দেন উপরে হরর এক শাখা বাসে নানি পাতেন নাকি হরর এক শাখা বাসে হয়তো ও সরর শাখা ওখানো নাম হইল দোয়া আর এই দোয়া কবুল হই তৈলে আপনার খেজা হালাল হওয়া লাগব আর খেজা যখন হালাল হয়ে যাইব এবাদত কবুল হইব আর এবাদত যখন কবুল হইব দোয়া কবুল হইব যেরকম সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল নাম দা সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত তো আমি আপনার খেদমত হওয়াত আসলাম আমরা ইমানের গণ্ডির মধ্যে পরি পূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত দাখিল হয়েছি না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ হয়তো না যে ইমানদার হল তুমি তাই ইসলামের গণ্ডির মতে পরিপূর্ণভাবে তুমি পুরোভাবে দাখিল হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান আর তোমরা শয়তান অনুসরণ করিও না শয়তানের কদম মকদম চলিও না শয়তানের আপনার ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু জানি দুশ্মনে থাকলো আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল আকাইনাম দা সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত ও যে কিছুদিন আগে লকডাউন গেছে আমরা কত মানুষ হাই হতাশ কত মানুষ পরিশান আসলাই এখন পর্যন্ত খান আমার আজকে উত্তর দোষাই যে আমরা লকডাউনের কারণে আমরা নমাজি বনি গেছি গিয়া সারা নমাজি বঞ্চুননি না ও আগে জেলা আর এখন ওলা সমান যার তারি হালত আপনার জায়গায় রয়েছে আর মাঝে মাঝে কই কিন্তু আমরা মূল্যায়ন দে দুনিয়া জ্বালাই লাইরা জ্বালাইয়া সারাই বেরিয়া এখন নাম খালি মুখ না আমার ভাই এখন আমার বুজুর্গ হল আকাইনাম দা সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দান এক গুরে মানুষের অন্ধ অবস্থায় উড়াইবা ওয়া মান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা এক গুরে মানুষের আল্লাহ অন্ধ অবস্থায় উড়াইবা আর এরা ও সময় কইবা ওয়া আল্লাহ দুনিয়া জমিরো আমার চোখ আসলো আমি চোখে দেখলাম আজকে চোখে দেখি না আমার কান আসলো কানে শুনলাম আজকে কানে শুনি না আলালি মা হাসার তানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা
আল্লাহ কই বাকি দা জানেন নি আলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুমসা আ বান্দা দুনিয়ার জমিন ও আলামাই কেরাম গলে জমা করিয়া কোরআন আর হাদিসের বয়ান করছলা এই বয়ান গুলা তুন হনিয়া হুনচস না ওখানে হুনচস ওখানে বার করিয়া দিছর না মানচর কোরআন না মানচর শরীয়ত না মানচস দ্বীন না মানচস আলিম না মানচস আলিমর বয়ান মনচা জিন্দেগি দুনিয়ার জমিনও কাটাই শত্রু অবসা জিন্দগি ছড়িয়া যার কারণে আজকে আমি আল্লাহ তোরে অন্ধ মারাইয়া উঠাইলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল আকে নাম দা সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত দুনিয়ার জমিন রে ভাই প্রত্যেক জিম্মাদার হল যেগুলো আসি আপনার গ্রামের জিম্মাদার পঞ্চায়েতের যে প্রেসিডেন্ট সেক্রেটারি ইমাম সাহেবগুলো এই মহল্লার জিম্মাদার আপনার এমএলএ তান এলাকার জিম্মাদার পঞ্চায়েতের সেক্রেটারি তান পঞ্চায়েতের জিম্মাদার বাড়ির জিম্মাদার বাড়ির মুরব্বি যত জিম্মাদার হল বাবাজি হল আসো স্বামী আপনার তাম বীর সিং জিম্মাদার হই নাই আল্লাহর রসুলে ফরমাই তালা কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি ইলা আখিরাল হাদিস আল্লাহর রসুলে ফরমাই তালা কাল কিয়ামতের ময়দান হো আল্লাহ হল জিম্মাদার হল রে আল্লাহ সাল করব ও বান্দা আমি তোমারে বাড়ির জিম্মাদার বানাইছিলাম তোমার বিবি তোমার আওলা তোমার মেয়ে তোমার সন্তান তুমি জিম্মাদার তোমার পঞ্চায়েতের মেম্বার বানাইলাম তোমার জিম্মাদারে কতখান আদায় করছিলাম না খালি তোমার পেট ভরাত রইছো এমএলএ সওয়াল করব এমএলএ তোমার এমএলএ গিরি তোমার এলাকার জিম্মাদারে তুমি কতখান আদায় করছিলাই আল কিয়ামতের ময়দানে কোনো জিম্মাদার সুড়িয়া যাইতে আমার তা নাই জিম্মাদারি সম্পর্কে আমরা সল করাইবা মুসলমান আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্ত হল আমার আল্লাহ ফরমাইত্রা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আই মানদার তুমি তোমার নফসের দুজখর আগুন থেকে বাঁচাও আর তোমার বিবি বাচ্চা আহলে আয়াল পরিবার ভাই বিরা তোর বোন বাংলের দুজখর আগুন দিয়ে বাঁচানোর চেষ্টা কর আমার ভাই হল আমার বুজুর্গ হল এখন তো আমরা বাটি লইছি এখন আমরা বাটি লইছি বাড়ির মুরব্বী তানে বললাম তুমি আর তা কিচ্ছু ভারতে না তুমি মসজিদে যাও বাস চারটা খাও আর আর আমরা জেলা আসিওলা থাকি কারবারওয়ালা চলছে না নি হ্যাঁ কারবারওয়ালা চলছে আমার আপ্পি সাহ আপনার ছেলের আপনি রুজু করি আপনার খাবার আর আপনার তসমিম আড্ডায় আপনার ছেলে হালাল খেজা খাবার না হারাম খাবার আপনি খবর ঘোষলাই নি আপনি এবারত বন্ধে খরমায় আর হারাম মাল খাই দিয়ে আল্লাহ আল্লাহ করু আল্লাহর দরবার আপনার কবল হইত না মুসলমান আমার বুজুর্গ হল আমার পর্দানে সেই মা বইন হল ইয়াত্রা কো তোমার তো নরওয়াজ করলে দুই ঘন্টা লাগবো এক কথা হই না ও যারা দুনিয়ার জমিন আপনার স্বামীরা ডিঙ্গাইলা গুইয়াকে শরীয়ত ডিঙ্গাইলায় স্বামীরা ডিঙ্গাইলা গুইয়াকে কোরআন ডিঙ্গাইলায় স্বামীরা ডিঙ্গাইলা হদিস ডিঙ্গাইলায় ইয়াদ রাখো কোন বেটি মানুষে যদি স্বামীরে ডিঙ্গাইয়া জমিন মধ্যে চলো তুমি কখনো জন্য তো যাইতে পারতায় না একদিন এক বেটায় শটে করিলি আর ওয়াজ একদিন এক বেটায় আইয়া এক বেটারে ভাইছে তার বাড়ির তার বিছনা কুয়া ভাত বুঝাবার নেই বিছনা পাইয়া তার বিবিরে হইল এন খে আল্লাহর বন্ধু কইলেন তো আমার ক্লাস বন্ধু ওখানে আউযুবিল্লাহ জোরে ওখানে আউযুবিল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর বন্ধু কইল আপনার ১৩ মাস আগে তুমি ৩ বছর আগে ম্যাট্রিক পাস করলাই আর ১৩ মাস হয়ে গেল আমার ঘরে তুমি বসবাস করতে এখন কি তোমার ক্লাস বন্ধুর মিলন শেষ হইল না ও আল্লাহর বন্ধে যাও ৩টা লোকের বুঝা তলিয়া দিলাম তোমার ক্লাস বন্ধুর লগে চলিয়া যাও বললো আবার ফাটিছিনি এখন হ্যাঁ এর কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল আওয়াজ সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহির জামানার তাই আপনার ইসলাম গ্রহণ করার আগে আপনার একদিন আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িত গেলা আর উম্মে হাবিবার ঘরে হাজির হইলা আর উম্মে হাবিবাই তার বাবা বিধর্মী থাকার কারণে নাপাক থাকার কারণে আপনার আল্লাহ নবীর বিছনার মধ্যে আপনার বইতে দিলা না
আবু সুফিয়ানে কইলা আইরে আমার মেয়ে ওবাদেও আমি বাপ হিসাবে আমারে আমার মেয়ে বইতে দিল না বড় আফসোসের কথা আল্লাহর বন্দে হইল বাবা আপনি অপবিত্র আপনি না বাপ আর গান নবীজির বিছনা আপনি অপবিত্র অবস্থায় নবীজির বিছনাত বইতে বার্তায় নাই বুজুর্গ হল মায় হল আজকে স্বামী বেঙ্গালোর আছে ডিমাপুর আছে সৌদিত আছে কাতার আছে বেটার বিষ্ণায় আনামত রন নেই বেটিন্দর মালা সারায় করিয়া গীতা করতাম আমানো ত্রণ নি বেটার বিষ্ণায় গান না আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল আমার প্রধান সীমা বইন হল ইয়াদ রাখো আমরা স্বামী বাড়িয়ে করে নাই বিদেশ আছে আপনার তেলাওয়াত করো আপনার কোরআনে করিমার তেলাওয়াত করো আপনার তসবি বলো আপনার তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর দরবারে স্বামীর হকর মধ্যে দোয়া করো যে বেটিয়ে স্বামীর হকর মধ্যে দোয়া করি লাইব আল্লাহ স্বামীর হকরে হকর উপরে বেটিন্দর দোয়ারে আল্লাহ কবুল করিলা যদি কোন মা বইন ইয়াদ রাখো তোমার স্বামীর কোষ করিয়া তোমার স্বামীর হেফাজত করিয়া শরীয়ত মোতাবেক তোমার স্বামীর হেফাজত করলাই ইয়াদ রাখো তুমি জান্নাতের মালিক হইবাই আর দুনিয়াতে যাওয়া বাদে ও স্বামীর লাগে আল্লাহ তোমার মেলন করাই দিব ও সুবহানাল্লাহ আইয়ুমা ইমরাতুন মাতা ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবে ফরমাইত্রা যদি কোন মহিলা আপনার দুনিয়ার জমিনে তাহাজ্জুদের নামাজ পড়িয়া সময় কাটায় আল্লাহ বিল্লাহ জিকির আজকার করিয়া স্বামীর লগে দোয়া করিলায় হয়তো 16 বছর যুবতী মহিলার মতো নয়া জান্নাতের মধ্যে যাইব জিরো জিরো কো সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল দুষ্ট হল আমার প্রধান সীমা বইন হল ও সর খেয়াল করো আজকে দুনিয়ার জমিনে যে বানাউডি আরম্ভ করছো হাত চাদর লইয়া জমিনে ঘুরি ট্রাই আর গাড়ির মধ্যে স্বামীরে সোয়াল করইব অ স্বামী তোমার বেটিরে তুমি কতখানি হেফাজত করলাই কতখান তুমি পর্দার ভিতরে রাখলাই আজকে জন্য তো দায়িত্ব গে সাইত্রায় বার সেরা জন্য তো দায়িত্ব তুমি ও জন্য তো দায়িত্ব বার্তায় নাই আর তোমার স্বামী বাবড়ি বেটি ও জন্য তো দায়িত্ব বার্তা নাই আমার বুজুর্গ হল ভাই হল দুষ্ট হল আল্লাহর রসুলে ফরমাইত্রা আপনার দুনিয়ার জমিন আপনি ওলা সলাবিরা করতাই আল্লাহর রসুলে ফরমাইত্রা যদি কোনো বেটকে কোরআনে করিমর তেলাওয়াত করে এই তেলাওয়াত সন্তান যখন গর্ভধারণ করব রে ভাইয়ায় আপনার তেলাওয়াতর আসর গিয়া তার সন্তান উগরে বড়ি যাইব আর এই সন্তান জমিন হওয়ার বাদে কোরআন শরীফর তেলাওয়াত শিখে লইব সুবহানাল্লাহ এখন তো আমরা কোরআন শরীফের দান দেয় আপনার কইনা বেড়িন চুকাই না খালি বিএ পাস না ইয়ে পাস এম এ পাস না ডিগ্রি আছে সার্টিফিকেট আছে ও বাজুর কবল লয় এখন দিন জিকান করছিলাম নে আপনার মেয়েটা কোরআন শরীফ কয় খতম দিছে আপনার মেয়েটা বেস্তি জবর কত গান পড়িছে আপনার মেয়ে তালিমুল ইসলাম পড়িছে নি আপনার মেয়ে আপনার মাসলার কিতাব পড়িছে নি জিকাই নি মুসলমান ইতা দিকাইতাম না হ্যাঁ আর এহারে বেহুদা ইসরাম খরচ যেন এক গাড়ি হইতো 100 গাড়ি লইয়া লাইদ্রায় মানুষ কইতে আমির উদ্দিনে সমীর উদ্দিনের বিয়া লাগাইছে কম হইলে 100 খান গাড়ি লইয়া গেছে আর মানুষের বাবা দিতা আপনি বড় হইতায় অবদান দায় জমিন আমরা করি আর মুসলমান আশা কয় না মিশা হইয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল দুস্ত হল আকাই নাম দা সরকার দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর রাসূলে ফরমাইত্রা ফাসবারু বিজাতিদ্দিন ওয়ালিদিনহা ফাসবারু বিজাতিদ্দিন তারিবত ইয়াদাক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর রাসূলে ফরমাইত্রা তুমি ওলা মেসাও যেমের মধ্যে কোরআনে করিম আছে সুবহানাল্লাহ যেমের মধ্যে আমল